বেঁচে থাকতে যারা কাঁদায় মরার পর তারাই সে মাটি দেয়, কি আজব তাই না? বইয়ের গল্প পড়ে কি হবে, নিজের জীবনের গল্পই তো পড়ে শেষ করতে পারছি না। আমার কষ্ট এতটাই বেশি যে আমি ঠিকমতো কান্নাও করতে পারি না। স্বার্থের পাগল সবাই, স্বার্থ শেষ, খুদা হাফেজ। কোনো একটা দিকে তো আল্লাহ সফলতা দেখাও, আমি না আর পারছি না। মন খারাপের সময় যে পাশে থাকে সেই তো আপন। এক সময় আমিও নো প্যারা নো ডিপ্রেশন অনেক হাসি খুশি একটা মানুষ ছিলাম। মাথায় রেখো, পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে, কারণ ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না। প্রিয় মানুষগুলো যতই বলুক না কেন, আমি তোমার পাশে আছি, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি দিন শেষে আমি একা। এখন মানুষ অভিনয়টা ভালো করতে করতে বেইমানিটা চোখের আড়াল করে ফেলেছে। যে মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, কান্না করছেন, আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো সেই মানুষটা আপনাকে ডিজার্ভ করে কিনা। কথাটা চির সত্য, আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন আপনার পিছনে সবাই ঘুরবে, আর যখন আপনি কেউ না তখন আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। মিথ্যা বলে আজ যে সুখ পাচ্ছে, একদিন সত্যি বলতে গিয়ে সে কাঁদবে। কিছু মানুষের সাথে সারাদিন থেকেও দিন শেষে তাদের সঙ্গী হতে পারেনি। না আছে চেহারা, না আছে যোগ্যতা, তবে আমায় কে বলবে তুমি আমার গল্পের সেরা? রিলেশনশিপ জীবনের একটা অতিরিক্ত প্যারা, আপনি যা ভালো করতে যাবেন সে আপনাকে খারাপ বানিয়ে ছেড়ে দিবে। ভুল মানুষদের শূন্য স্থান পূরণ করার থেকে শূন্য স্থান শূন্য থাকাই ভালো। আমার এই কথাগুলো মনে রাখবেন, জীবনে কাজে দিবে। দেখুন ভাই, আমাদের জীবন তো চলতেছে, একদিন শেষ হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তবে দুদিন পুরনো পান্তা ভাত খাবেন, প্রয়োজনে পুরাতন কাপড় পরবেন, পুরাতন জুতো পরবেন। কিন্তু ভাই, আপনার যেখানে মনে হবে এই জায়গায় আপনার কোনো সম্মান নেই, সেই জায়গা থেকে সরে যান। একটা কথা আমি বারবার চিন্তা করি, অনেক ভালো হতো যদি কিছু মানুষের সাথে আমাদের দেখাই না হতো। একটা ছেলের জীবন সত্যি এতটা সহজ নয়। তোমরা হয়তো ভাবো ছেলের যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে। আসলে কি জানো, ছেলেদের জীবনটা হচ্ছে জ্বলন্ত মোমবাতির মতো, সবাইকে আলো দিতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে একসময় শেষ হয়ে যায়। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল বোঝাবুঝি ভাঙতে হয় সম্পর্ক না। মিথ্যের এই শহরে কেউ কারণ নয়, কিছুটা তো মায়া, বাকি সবটুকুই অভিনয়। ব্যর্থ হওয়া ভুল না, কিন্তু ব্যর্থতাকে মেনে নেওয়াটা ভুল। কথাটা তেতো হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধু বান্ধবী গোপনে আমাদেরকে ঘৃণা করে। আমি হাসি তো ঠিকই, কিন্তু অন্যকে হাসানোর জন্য। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। জীবনে সবকিছু ভুলে গেলেও কিছু মানুষের ব্যবহার আজীবন মনে থাকবে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনিতে ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। নিজেকে শুধরান, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। কিছু মানুষ আমাকে পাথর ভেবে আঘাত করে, কিন্তু তারা এটা ভুলে যায় যে আমিও তাদের মতো একটা সাধারণ মানুষ। বিবেক সত্যি অনেক মূল্যবান, যেটা সবার কাছে থাকে না।